হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সৌগত বোসের লেখা দ্য গ্রেটস্কেপ সম্বন্ধে আলোচনা করতে চলেছি। দ্য গ্রেটস্কেপ তোমাদের বইয়ে গল্পের আকারে দেয়া থাকলেও এটা আসলে কোনো গল্প নয়, এটা হলো একটি ঘটনা যা একজন মহান বিপ্লবীর জীবনে ঘটেছিল। একজন মহান বিপ্লবী যিনি ভারতের জন্য কাজ করেছিলেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত ভারত ছেড়ে পালিয়ে যেতে হয়। একজন অপরাধীর মতো। তিনি কিন্তু মোটেও কোনো অপরাধী ছিলেন না। তিনি অপরাধী ছিলেন ব্রিটিশদের চোখে, তিনি অপরাধী ছিলেন ইংরেজদের কাছে, কিন্তু তিনি ভারতীয়দের কাছে ছিলেন একজন বীর। তাহলে আর সময় নষ্ট না করে আজকে আলোচনা শুরু করা যাক, জানা যাক সেই বিপ্লবী সম্বন্ধে আর কেনই তাকে ভারত ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। লুকিং পেল অ্যান্ড থিন, তাকে দেখতে বিবর্ণ এবং রোগা মনে হচ্ছিল। উইথ এ বাজি হাফ গ্রোন বিয়ার্ড এবং তার মুখে ছোট ছোট অর্ধেক দাড়ি বেড়ে উঠেছিল, যেগুলো ঝোপঝাড়ের মতো মনে হচ্ছিল। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিস পিলোজ। সুভাষ বালিশে হেলান দিয়ে আরাম করছিলেন বা বিশ্রাম করছিলেন। হোয়েন সিসির হিস নিফিউ এন্টার সুভাষ বেডরুম দ্য ডিসেম্বর আফটারনুন, তখন ঠিক সেই সময় সুভাষের ভাইপো যার নাম ছিল সিসির, সে তার শোবার ঘরে প্রবেশ করলো সেই ডিসেম্বরের বিকালবেলায়। তাহলে এখানে একটি অবস্থার কথা বলা রয়েছে, সুভাষের অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। সুভাষ তখন বালিশে হেলান দিয়ে আরাম করছিল, তখন তার নেফিউ মানে ভাইপো শিশির তার ঘরে প্রবেশ করলেন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে বিছানার ডান দিকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? শিশির নডেড। শিশিরের দিকে তীব্রভাবে তাকিয়ে তিনি বললেন, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নডেড। শিশির মাথা নাড়ালো। নডের মানে হলো মাথা নাড়ানো বা মাথা নাড়িয়ে সম্মতি জানানো। তখন শিশির মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। দ্য টাস্ক অ্যাজ ইট টার্ন আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এস্কেপ ফ্রম ইন্ডিয়া, সেই কাজটি ছিল সুভাষকে ভারত থেকে পালিয়ে যেতে সাহায্য করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরকে কাজটি করতে হবে, অর্থাৎ তার কাকাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে ইন দ্য ডেড অব দ্য নাইট, রাত্রের অন্ধকারে। ডেড অব দ্য নাইট বলা হয়েছে কেন বলো তো? ডেড মানে কি? মৃত। অব দ্য নাইট মানে রাতের। রাতের মৃত মানে কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না? রাতের মৃত মানে হলো রাতের নিস্তব্ধতা, যেখানে রাতে কেউ জেগে থাকে না। দিনের বেলা হইচই চলে চারিদিকে, যেন সব কিছু জীবন্ত থাকে, সব কিছু লাইভ থাকে, কিন্তু রাতে সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, সব কিছু থেমে যায়, যেন সব কিছু মৃত। সেরকম গভীর রাতের অন্ধকারে শিশিরকে তার কাকাকে নিয়ে যেতে হবে গাড়ি চালিয়ে। কাকা বলা হয়েছে কারণ আমরা প্রথমেই দেখেছি শিশির কে ছিল, নেফিউ অর্থাৎ সুভাষের ভাইপো ছিল। তাহলে সম্পর্কে সুভাষ হলো তার কাকা, তাই রাতের অন্ধকারে তার কাকাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, কলকাতা থেকে অনেক দূরের একটি রেলওয়ে স্টেশনে। ফ্রম হিস আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, তাহলে আমরা এখানে একটি জায়গার নাম জানতে পারলাম, সেটা ছিল এলগিন রোড, যেখানে তার কাকা থাকতেন। কাকা বলতে এখানে সুভাষের কথা বলা হয়েছে। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিস ওন হাউস, সেখান থেকে শিশির নিজের বাড়িতেই সেই রাতেই বাড়ি ফিরেছিল, অ্যাট ওয়ান উডবার্ন পার্ক। তাহলে শিশিরের বাড়ি কোথায় ছিল? এক নম্বর উডবার্ন পার্কে। ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, তখন যখন শিশির নিজের বাড়ি ফিরছিল তখন সে খুব উত্তেজনা নিয়ে এবং বিস্ময়কর অবস্থায় বাড়ি ফিরছিল। তাহলে তোমরা কি বলতে পারবে সে কেন বিস্ময়ের সাথে এবং উত্তেজনা নিয়ে নিজের বাড়ি ফিরছিল? কারণ সুভাষ শিশিরকে বলেছে, তুমি আমায় পালিয়ে যেতে সাহায্য করো, রাতের অন্ধকারে আমি এখান থেকে পালিয়ে যাব, তুমি আমাকে কলকাতা থেকে অনেক দূরের একটি রেলওয়ে স্টেশনে গিয়ে নামিয়ে দিয়ে আসবে, তুমি আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। সেটা শোনার পর শিশিরের খুব উত্তেজনা হচ্ছিল, কারণ দ্য পুলিশ হয় কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ সুভাষের বাড়ির ওপর নজর রাখছিল আর তারা পুলিশের হাত থেকেই বেঁচে পালিয়ে যাবে, তাই তার একটু উত্তেজনা হচ্ছিল। তাহলে দেখা যাক তারপরে কি হলো। দো ইট ওয়াজ নর্মাল ফর এন এফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, এলিং মানে হলো অসুস্থ, যদি একটি অসুস্থ কাকাকে দেখতে আসা একটা ভাইপোর পক্ষে খুবই সাধারণ ব্যাপার। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিস নেফিউ, এবং সুভাষের কাছেও একটা অতিরিক্ত বাহানা এসে গিয়েছিল বা অতিরিক্ত অজুহাত এসে গিয়েছিল যে তার ভাইপোর সঙ্গে দেখা করার, কারণ পুলিশ তার উপর নজর রাখছিল এবং সুভাষের সঙ্গে যে কেউ দেখা করতে পারে না, তাই সুভাষ এটা অজুহাত দিল যে তার অসুস্থতার কারণে তার ভাইপো তাকে দেখতে এসেছে এবং এই হিসাবে সে তার ভাইপোর সাথে দেখা করলো। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব ভালো রেডিও চালাতে পারতেন। হি হেল্প সুভাষ লিসন টু ফরেন ব্রডকাস্ট, তিনি সুভাষকে বিদেশি সম্প্রচার শুনতে সাহায্য করেছিলেন। বিদেশি সম্প্রচার মানে হলো বাইরের দেশের খবর। এখন যেমন আমরা মোবাইলের মাধ্যমে সমস্ত খবর জানতে পারি, টিভি চ্যানেলে সমস্ত খবর জানতে পারি, কিন্তু তখন তো এত সুযোগ সুবিধা ছিল না, তখন তো রেডিওর মাধ্যমে সমস্ত খবর শুনতে হতো, তাই বিদেশি খবর শুনতে সুভাষকে সাহায্য করতেন তার ভাইপো, যে রেডিও খুব ভালো চালাতে পারত। তখন রেডিও সবাই চালাতে পারত না, এখন যেমন টিভি সুইচ দিলেই আমরা চালাতে পারি, তখনকার দিনে রেডিওটা খুব নিত্য নতুন জিনিস ছিল।
সেটাও সবাই চালানো শেখেনি। এখনকার দিনে যেমন তোমরা হয়তো দেখে থাকবে, আমরা যেমন ফোন বা স্মার্টফোন সবাই ঠিকঠাক ব্যবহার করতে মোটামুটি পারি, কিন্তু আমরা যদি আমাদের মা বাবাদের বা আমাদের ঠাকুমা দাদুদের সেই মোবাইল ফোন দিয়ে দিই, তারা কি আমাদের মতো এত ফাস্ট ব্যবহার করতে পারবে? সবাই হয়তো পারবে না। তাই সেরকম তখনকার দিনেও রেডিও হয়তো সবাই চালাতে পারতো না ঠিকঠাকভাবে, আর যেহেতু শিশির তখনকার দিনে রেডিও নিয়ে চর্চা করতো, তাই সে রেডিও ভালো চালাতে পারতো এবং তার কাকাকে সাহায্য করতো বিদেশি খবর শুনতে। সুভাষ এবং শিশির ডিসকাসড ভেরিয়াস মেইন সাবস্ক্রাইব। সুভাষ এবং শিশির পালিয়ে যাওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতেন, অর্থাৎ তারা আলোচনা করতেন কীভাবে পালিয়ে যাওয়া যায় সেই নিয়ে। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, এবং তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা গাড়ি করে পালিয়ে যাবেন, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, যেটা ছিল খুবই স্বাভাবিক, থ্রু দ্য মেন গেট। এবং তারা মেন গেট দিয়েই পালিয়ে যাবেন সিদ্ধান্ত নেন। তারা অনেক রকম পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শেষমেশ তারা স্বাভাবিকভাবেই বাড়ির সামনের দরজা দিয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। শিশির ওয়ান্টেড জার্মান কার কল দ্য ওয়ান্ডারার। শিশিরের একটি ওয়ান্ডারার নামে জার্মান গাড়ি ছিল, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, যেটিকে তিনি এবং সুভাষ তাদের ভ্রমণের জন্য বেছে নিয়েছিলেন, অর্থাৎ তাদের পালিয়ে যাওয়ার জন্য বেছে নিয়েছিলেন। সুভাষ এট কেবল আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা। সুভাষ আকবর শাহকে তার সঙ্গে দেখা করার জন্য কলকাতায় ডেকে পাঠালেন। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ ছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে তার একজন সহকর্মী। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, তিনি উত্তর পশ্চিম সীমান্তের প্রদেশগুলিতে পরিচালনা করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ স্কেপ, তিনি সুভাষকে পালাতে সাহায্য করার কথা ছিল, অর্থাৎ তার সুভাষকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করার কথা ছিল। আমরা এখানে কি দেখতে পেলাম আগের লাইনে? এখানে বলা রয়েছে ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে। তাহলে আমরা এখানে ভালোভাবেই বুঝতে পারছি এবার কেন সুভাষ সেখান থেকে পালিয়ে যেতে চাইছে, অর্থাৎ সুভাষ ছিল একজন স্বাধীনতা সংগ্রামী। অর্থাৎ এখানে আর অন্য কোনো সুভাষের নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কি কোনো অপরাধী ছিলেন? না, একদমই নয়, তিনি কোনো অপরাধী ছিলেন না। তিনি ভারতের কাছে ছিলেন একজন বীর যোদ্ধা, তাকে সমস্ত মানুষ মনে রাখবে। কিন্তু তিনি ভারত থেকে পালিয়ে যেতে চাইছিলেন কারণ তিনি ব্রিটিশদের কাছে অপরাধী ছিলেন, কারণ তার জন্য ব্রিটিশদের অস্তিত্ব সংকটে ছিল। ব্রিটিশরা হয়তো ভারতে আর বেশি দিন রাজ করতে পারতো না, তাই ব্রিটিশরা তাকে অপরাধী ভাবছিল। তাই সুভাষকে ধরে সুভাষকে মারতে চাইছিল তারা, তাই সুভাষ ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছিলেন। তারপরে দেখা যাক তার সাথে কি হয়েছিল। আকবর শাহ কেম টু কলকাতা। আকবর শাহ কলকাতায় এসেছিলেন, হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। আকবর শাহকে শিশিরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। টুগেদার দে ওয়েন্ট টু শপ ইন সেন্ট্রাল কলকাতা হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস ফর সুভাষ গাইজ। তারা একসাথে মধ্য কলকাতার একটি দোকানে গিয়েছিলেন, যেখান থেকে তারা একটি ঢিলা ঢিলা সালোয়ার বা পাজামা এবং একটি কালো টুপি কিনেছিলেন, কালো ফেজ টুপি কিনেছিলেন, যেগুলির মাধ্যমে বা যেগুলিকে পরে নেতাজি সুভাষ ছদ্মবেশে দেশ থেকে পালিয়ে যেতে পারেন। লেটার শিশির অলসো পারচেস এ সুইটকেস এ বেডরোল শার্টস অ্যান্ড পিলোজ। পরে শিশির একটি সুটকেস, একটি গোটানো বিছানা, কিছু জামা এবং বালিশও কিনেছিলেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি, সুভাষ এইগুলি তার সঙ্গে করে নিয়ে যাবেন। শিশির দেন ওয়েন টু এ প্রিন্টার শপ, শিশির তখন একটি ছাপাখানায় গেলেন। হি অর্ডার এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড। অর্থাৎ শিশির সেখানে গিয়ে, অর্থাৎ সেই ছাপাখানায় গিয়ে একগোছা বিজনেস কার্ড করে দিতে বললেন এবং বিজনেস কার্ডে নাম লিখতে বললেন মোহাম্মদ জিয়াউদ্দিনের, এবং তার পেশা করতে বললেন যে তিনি একজন ভ্রমণ পরিদর্শক, এবং সেই বিজনেস কার্ডটি ছিল ভারতীয় জীবন বিমা সংস্থার। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, এটি ছিল একটি মিথ্যা পরিচয়পত্র যেটাকে নিয়ে সুভাষ ভ্রমণ করতে যাবে বা সুভাষ সেখান থেকে পালিয়ে যাবে। অর্থাৎ সুভাষ সেখান থেকে পালিয়ে যাচ্ছে, তার তো কোনো না কোনো আইডেন্টিটি লাগবে, কোনো না কোনো পরিচয়পত্র লাগবে। আমাদের যেমন পরিচয়পত্র আমাদের আধার কার্ড, নেতাজি সুভাষের তখন একটা পরিচয়পত্র লাগতো। তাই নেতাজি সুভাষের পরিচয়পত্র করানোর জন্য যদি তারা নেতাজি সুভাষ নাম দিয়ে করায়, তাই সে সহজেই ধরা পড়ে যাবে। তাই তার নাম দিল মোহাম্মদ জিয়াউদ্দিন। অন 16 January 1941, 16 January 1941 সাল, শিশির ফিনিশ ইজ ডিনার আর্লি। শিশির খুব তাড়াতাড়ি তার রাতের খাবার খেয়ে নিলেন অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড, এবং এলগিন রোডে গাড়ি চালিয়ে গেলেন অ্যারাউন্ড 8:30 PM, এই 8:30 নাগাদ। এলগিন রোডে তিনি কেন গাড়ি চালিয়ে গেলেন? আমরা আগে কি জেনেছি এলগিন রোডে কার বাড়ি ছিল? হ্যাঁ, এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি ছিল। আর সে সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডে তার বাড়ি থেকে নিয়ে কোথায় নিয়ে যাবে? কলকাতা থেকে অনেক দূরের একটি রেলওয়ে স্টেশনে। তাই সে তার রাতের খাবার খুব তাড়াতাড়ি খেয়ে 8:30 নাগাদ এলগিন রোডে তার গাড়ি চালিয়ে চলে গেলেন। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, সে তার ওয়ান্ডারার গাড়িটিকে বাড়ির পিছন দিকে দাঁড় করালো। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ স্কেপ, সুভাষ এবং শিশির মিলে তাদের পালানোর ব্যাপারটিকে সম্পূর্ণভাবে গোপন রেখেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন। সুভাষের ভাইজি ইলা এবং খুড়তুতো ভাই দিজেন ছাড়া পরিবারের সদস্যরা কিছুই জানত না।
সুভাষ এবং সিসি রোয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ এবং সিসির অপেক্ষা করছিলেন যতক্ষণ না বোস পরিবারের বাকি সবাই ঘুমিয়ে পড়ছিল, অর্থাৎ সুভাষ এবং সিসির তখনও পর্যন্ত অপেক্ষা করছিলেন যতক্ষণ না পরিবারের বাকি সবাই ঘুমিয়ে পড়ছেন, কারণ তারা পালিয়ে যেতে চান এবং সেটিকে সম্পূর্ণ গোপন রাখতে চান। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ নিজেকে পরিবর্তন করলেন এবং মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ নিলেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস। তিনি একটি লম্বা বাদামি রঙের কোট, ঢিলাডালা সালোয়ার এবং একটি কালো ফেস টুপি পরেছিলেন। হিওর গোল্ড ওয়্যারেড স্পেকটাকলস, তিনি সোনার তার দিয়ে বাঁধানো চশমা পরেছিলেন। ইট ওয়াজ 1:35 AM, তখন রাত্রি 1:35 বাজে। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাত্রা ছিল চন্দ্রালোকিত, অর্থাৎ সেই রাতে চাঁদের আলো খুব বেশি ছিল। সুভাষ অ্যান্ড সিসির হাক দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর অ্যান্ড টিপটোয়ার ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। সুভাষ এবং সিসির বাড়ির ভিতরে দীর্ঘ দালানের দেওয়াল আঁকড়ে ধরে পা টিপে টিপে পিছনে সিঁড়ি দিয়ে গাড়ির কাছে চলে গেলেন। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ গাড়ির পিছনে বসেছিলেন, সিসির ড্রোভ দ্য কার, সিসির গাড়ি চালাচ্ছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড, তিনি ইঞ্জিন চালু করলেন এবং 38/2 এলগিন রোড পেরিয়ে গেলেন। অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি ফার্স্ট ওকেশন, যেটা তিনি এর আগেও অনেকবার করেছেন, অর্থাৎ তিনি এর আগে গাড়ি চালিয়ে 38/2 এলগিন রোড অনেকবার পেরিয়েছিলেন এবং এবারেও তিনি তাই করলেন, গাড়ি চালিয়ে 38/2 এলগিন রোড পেরিয়ে গেলেন। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স দ্য লাইট গ্লোথ ইন হিজ বেডরুম, সুভাষের এলগিন রোডের বাড়িতে আলো তখনও জ্বলছিল। টু গিভ দ্য ইম্প্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, যাতে সবাই সেটা বুঝতে পারে যে সে তখনও বাড়িতে আছে, অর্থাৎ তারা এটা চাইছিলেন যে যেন সবাই তাকে কোনো সন্দেহ না করে, যাতে সবাই ভাবে প্রতিদিনের মতো সব কিছুই স্বাভাবিক রয়েছে, কারণ আমরা আগেই জেনেছি পুলিশ তার বাড়িতে নজর রাখছে, কারণ রাত্রেবেলা সবার ঘরের মধ্যে আলো জ্বলবে এটাই স্বাভাবিক। যদি রাতে গোটা বাড়ির আলো বন্ধ থাকে তাহলে সবাই কী ভাববে, বাড়িতে হয়তো কেউ নেই, তাই তারা বাড়ির আলো জ্বালিয়ে রেখে এসেছিল যাতে সবাই ভাবে যে তাদের বাড়িতে কেউ না কেউ নিশ্চয়ই আছে। অ্যাজ কলকাতা স্লিপড, যখন কলকাতা ঘুমোচ্ছিল, অর্থাৎ ঘুমন্ত কলকাতা পেরিয়ে আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রস হাওড়া ব্রিজ, আঙ্কেল অ্যান্ড নেফিউ মানে হলো কাকা ও ভাইপো, হাওড়া বিচ পেরিয়ে গেল। অ্যান্ড ওয়েন বিয়ন্ড দ্য সিটিজ প্রিন্সিপস, এবং তারা হাওড়া বিচ পেরিয়ে শহরের সীমানা পেরিয়ে অনেক দূরে চলে গেলেন। সুভাষ পোর্ড সিসির কফি ফ্রম এ থার্মোস, সুভাষ তখন সিসিরকে একটি ফ্লাস্ক থেকে কফি ঢেলে দিলেন। দে শেয়ার্ড ফিউ অ্যানসিয়াস মুমেন্টস টুগেদার, তারা একে অপরকে কিছু উদ্বেগজনক ঘটনার কথা বা মুহূর্তের কথা বলছিলেন। হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, যখন গাড়ির ইঞ্জিনটি একবার থেমেছিল। ইটস স্টার্টেড এগেন অ্যান্ড সিসির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, এটি আবার শুরু হয়েছিল এবং সিসি রাতের অন্ধকারের মধ্য দিয়েই খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। অ্যাট 8:30 AM দে অ্যারাইভড অ্যাট বারারি নিয়ার ধানবাদ, সকাল 8:00 দিকে তারা ধানবাদের নিকটবর্তী একটি বারারি নামক একটি জায়গায় পৌঁছলেন। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ সিসির বাদার অশোক, তারা অশোকের বাড়িতে উঠলেন, অশোক ছিল সিসির ভাই। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন, সুভাষ ছদ্মবেশ ধরেই ছিলেন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিনের বেশে। অ্যান্ড সেট, এবং তিনি বলেছিলেন হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, তিনি ইন্স্যুরেন্সের জন্য এখানে এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং তাকে দিনের বেলা বিশ্রাম করার জন্য একটি ঘর দেওয়া হয়েছিল। দ্য মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যাবেলা সাক্ষাৎ করলেন এবং কথাবার্তা বললেন। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং খুব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, মোহাম্মদ জিয়াউদ্দিন কিছুটা দূরের গোমো স্টেশনের জন্য একাই বেরিয়ে গেলেন, অর্থাৎ গোমো স্টেশন সেখান থেকে কিছুটা দূরে ছিল, তাই মোহাম্মদ জিয়াউদ্দিন একাই সেখানে চলে গেলেন। তোমরা এবার বলো তো মোহাম্মদ জিয়াউদ্দিনটাকে। হ্যাঁ, মোহাম্মদ জিয়াউদ্দিন হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, যে এখন ছদ্মবেশ নিয়েছে, তাই নেতাজি সুভাষচন্দ্র বসু নামটা তার হারিয়ে গেছে, সে এখন মোহাম্মদ জিয়াউদ্দিন নামে পরিচিত। তাই মোহাম্মদ জিয়াউদ্দিন একাই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, তিনি সেখান থেকে দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। এ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে কিছুটা দূরে, সিসির পিকড হিম আপ, সিসি তাকে আবার গাড়িতে তুললেন, ইন হিজ ওয়ান্ডারার, তার ওয়ান্ডারার গাড়িতে, অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনের দিকে গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেলেন। দের ইজ দ্য গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, চন্দ্রালোকিত রাতে তারা গোমো স্টেশনে পৌঁছেছিলেন। এ স্লিপি পটার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন কুলি ঘুমন্ত চোখেই তাদের জিনিসপত্র সংগ্রহ করেছিলেন। আই এম অফ, ইউ গো ব্যাক, আমি চললাম, তুমিও ফিরে যাও, সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, সুভাষ চলে যাবার সময় এই কথাগুলি বলে গেলেন। তাহলে সুভাষ কাকে বলে গেলেন? যে আমি চলে যাচ্ছি, তুমিও ফিরে যাও। সুভাষ তার ভাইপোকে বলে গেলেন, কারণ তার ভাইপো তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছিল, তাই তার ভাইপোকে তিনি বললেন যে এবার আমি চলে যেতে পারবো, তুমি বাড়ি ফিরে যাও। সিসির ওয়াজ টিম মন্ট দ্য রেলওয়ে স্টেশন ওভারব্রিজ অ্যান্ড ওয়াক ট্যাক্টার্স ইট উইথ হিস ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, সিসি তাকে রেলওয়ে ওভারব্রিজে উঠে তার স্বাভাবিক রাজকীয় ভঙ্গিতে হেঁটে যেতে দেখলেন।
He disappeared into the darkness towards the platform on the opposite side. তিনি বিপরীত দিকে প্ল্যাটফর্মের দিকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন বা অন্ধকারে মিলিয়ে গেলেন। অর্থাৎ অন্ধকারে যখন কোনো মানুষ হেঁটে যায় কিছুটা দূরে যাবার পর সেই মানুষটিকে কি আর দেখা যায়, যেন মনে হয় তিনি অন্ধকারে মিশে গেছেন। সেরকম নেতাজি সুভাষচন্দ্র বসু যেন অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজ টিম, দিল্লি কালকা মেল বাষ্প ছাড়ল। সিসি হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং ওভার। সিসির চাকার ছন্দময় ঘর ঘর শব্দ শুনতে পেল এবং দেখলো যেন ট্রেনের আলোগুলি দূরে মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সিসির ট্রেনটিকে দূরে চলে যেতে দেখল, অর্থাৎ ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল। নেতাজি সুভাষচন্দ্র বসু যেন ভারত ছেড়ে বিদায় নিলেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হলো। আজকের আলোচনায় আমরা এখানে জানতে পারলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার ইতিহাসে একজন উল্লেখযোগ্য নাম, যিনি ভারতের স্বাধীনতার জন্য সমস্ত কিছু করেছেন। যিনি নিজের আর অন্য কেউ কি পালিয়ে যায় না, অন্য কেউ পালিয়ে যায় না, অপরাধীরা পালিয়ে যায়। তিনি ব্রিটিশদের হাত থেকে বাঁচার জন্য দেশ ছেড়ে চলে গেলেন। তিনি পালিয়ে গেলেন, তাহলে কি তাকে আমরা অপরাধী বলতে পারি? একদমই নয়। তিনি ছিলেন ভারতের জন্য একজন বীর, তিনি অপরাধী ছিলেন ব্রিটিশদের চোখে, কারণ ব্রিটিশরা তাকে সহ্য করতে পারতো না। শুধু তাকে কেন, সমস্ত ভারতীয় বিপ্লবীদেরকেই ব্রিটিশরা সহ্য করতে পারতো না, কারণ ব্রিটিশরা জানতো যদি ভারতে বিপ্লবী তৈরি হয় তাহলে ভারত স্বাধীন হয়ে যাবে, ব্রিটিশদের ইচ্ছা পূরণ আর কোনোদিনই হবে না। ব্রিটিশরা চেয়েছিল ভারতে সারা জীবন রাজ করবে এবং তারা করেছিলেনও তাই। তারা 200 বছর ভারতে কাটিয়েছিলেন, 200 বছর ভারতে অত্যাচার করেছিলেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আরও অনেক মহান বিপ্লবীরা এসেছেন যারা তাদেরকে ভারত থেকে পালিয়ে যেতে বা ভারত থেকে তাড়িয়ে ছেড়েছিলেন তাদেরকে। এবং এরকম বিপ্লবী বীরেরাই আজকে আমাদের মনে স্মরণীয় হয়ে আছে। জাতীয় সঙ্গীত শুনলে যেমন আমাদের গায়ে কাঁটা দেয়, সেরকম এই বিপ্লবীদের কাজ যখন আমরা মনে করি, এই সমস্ত বিপ্লবীদের কথা যখন আমরা পড়ি, তখন আমাদের গায়ে কাঁটা দেয়। এরাই হলেন ভারতের রূপকার। এরা না থাকলে হয়তো ভারত আজ পর্যন্ত স্বাধীন হতে পারতো না, আমরা হয়তো এখনও পরাধীন ভারতবর্ষে থাকতে পারতাম, আমরা কোনোদিনই স্বাধীনতা দিবসে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করতে পারতাম না। জাতীয় পতাকা উত্তোলনে সবসময় এদের নাম স্মরণ করা অত্যন্ত আবশ্যক। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হলো। আশা করি আজকের আলোচনা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। আর যদি তোমাদের আজকের আলোচনা বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তাহলে আমি প্রতিদিনের মতো আবারও বলবো তোমরা ভিডিওটাকে পুনরায় দেখো, কারণ আমি নিশ্চিত তোমরা ভিডিওটাকে পুনরায় দেখলে তোমাদের আর বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আর সবশেষে যেটা বলা, তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দাও আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি অনিকেত, আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।